লেখক নিহারেন্দু ভট্টাচার্য। শৈশব কেটেছে বাবার কর্মস্থল সুরমা চা বাগানে। সে সময় সুরমা চা বাগানের আশপাশে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না, তাই বাসায় গৃহশিক্ষকের কাছে প্রাথমিক শিক্ষা নিতে হয়েছে তাকে। শিক্ষাজীবনে কঠিন সময় পার করলেও একটুও দমে যাননি তিনি, আকাশচুম্বী কোনো স্বপ্নও দেখেননি। তবে মনের মধ্যে দৃঢ় প্রত্যয় ছিল সমাজের জন্য ভালো কিছু করার। মাত্র 22 বছর বয়সে বিএসসি শিক্ষক হিসেবে 150 টাকা বেতনে শুরু করেন শিক্ষকতা জীবন। সে সময়ে অনেক লোভনীয় সরকারি চাকরির মোহ ত্যাগ করে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। একটাই উদ্দেশ্য ছিল, সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্য কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। 1961 সালে নিহারেন্দু ভট্টাচার্য জগদীশপুর জেসি হাইস্কুল থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন। 1963 সালে সিলেট এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পাশ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে 1965 সালে দ্বিতীয় বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি পাশ করেন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 1981-82 শিক্ষাবর্ষে কুমিল্লার শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে প্রথম বিভাগে 11তম স্থান অর্জন করে বিএড ডিগ্রি লাভ করেন। তার জন্ম 1943 সালের 28 আগস্ট হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখোলার সুরমা চা বাগানে। পিতা মৃত নরেশচন্দ্র ভট্টাচার্য, মাতা মৃত সরজুবালা ভট্টাচার্য। তিনি 2 ছেলে ও 1 মেয়ের বাবা। 1965 সালের 25 অক্টোবর কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ এমই বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি এবং 2002 সালে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্যকে শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য 1997 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক এবং 2003 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়। মানুষ গড়ার এই কারিগর একটানা 39 বছর সুনামের সহিত শিক্ষকতা করে 2004 সালের 28 আগস্ট প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। গুণী এই শিক্ষককে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক হিসেবে টিয়ালিসার ফাউন্ডেশন সম্মাননা পদক 2024 প্রদান করতে পেরে গর্বিত বোধ করছে প্রতিষ্ঠানটি।